এটা হচ্ছে আমাদের টিম, কাকড়া ধরার টিম। দেখো সবাই একটু হাই করে দাও সবাই। এই প্রত্যেক দিন কাঁকড়া ধরে নিয়ে আসে আর বাজারে বিক্রি করে। তো এইদিকে এদিকে ক্যামেরাটা করো। তো প্রতিদিন এই কাঁকড়া এই সংগ্রহ করে, তো এই জঙ্গল থেকে বিভিন্ন কাজের সময় বিভিন্ন মানে যখন যে কাজ পায় তো সেই কাজ করেন উনি। আর হচ্ছে মেন কথা হচ্ছে যে এখন ওই সব কাজগুলো যে কাজগুলো উনি করেন সেই কাজগুলো এখন হয় না, তাই উনি এখন ওই কাঁকড়া দিয়ে এখন উনি জীবিকা নির্বাহ করে। তো উনি আমাদেরকে সকাল সকাল আমরা ঘুম থেকে উঠতে দেরি করেছিলাম তাই উনি সকালে চলে এসেছেন আর বলছেন বোনদেরকে নিয়ে এসেছি, বলে বাবা এই দিকটাতে কাঁকড়া ধরতে আসে তো আমরা এসে খুঁজে পাচ্ছি না কোথায়। তো এই দেখো সবাই আমাদের গ্যাং, এই যে আমাদের গ্যাং আর পুরো খাবার টাবার সব কিছু নিয়ে এসেছি আমরা। আজকে কিভাবে আমরা দিনটা কাটাবো তোমরা ওইটাই আমাদের দেখবে জঙ্গলে। সেই আমরা হেঁটেই চলেছি। এইটা হচ্ছে আমাদের টিম, কাঁকড়া ধরার টিম। দেখো সবাই একটু হাই করে দাও সবাই। এই তোমরা করছো। আর আমাদের ওই ব্যাগে আছে মুড়ি আছে আর ওই ভাইয়ের কাছে আছে জল বোতল। তো দেখো এই যে নদীর সাইডে হেঁটেই চলেছি, এখনো পর্যন্ত মেসোমশাইকে খুঁজে পাচ্ছি না। দেখি বোনটা তো বললো এই জঙ্গলে আছে, এই যে জঙ্গলটা আমার পেছনে ওই জঙ্গলটাতে। এখানে একটা শামুক আছে, দেখো এই শামুকগুলো থেকেই শাক হয়। এই শামুকটার ভিতরে একটা পোকা আছে, দেখো ভালো করে দেখাও একটু। এর থেকে আরো বড় বড় হয় বলো, বড় বড় পোকা আছে আছে না। এগুলো তো আবার পালিশ করে বলো। বন্ধু
বৃষ্টি আসছে, বাড়ি থেকে মাসিমা এই খাবারগুলো প্যাক করে দিয়েছিল, তো বাড়িতে খেয়েছিলাম, কম করে খাওয়া হয়নি। মেসা ওকে খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে বসে এখানে গাছের নিচে, এই দেখো বৃষ্টি পড়ছে, এবার কি করবে? ডিম ভাজা বন্ধুরা, পুরো ভিজে গেছি, পুরো বৃষ্টি হচ্ছে, আর মেসো মশাইকে কোথাও খুঁজে পেলাম না। দেখতে পাচ্ছ পুরো জনশূন্য মাঠঘাট, নদীঘাট। এখানে দেখছি একজন কাঁকড়া তাড়ছে, তো যাবো দেখি, ওখানে ভিজে ভিজে আমরা শুট করছি, চলো। বন্ধুরা দেখো, এই যে কাঁকড়া, একজন এই যে ঘুরতে এসেছিলেন ওনার কাছ থেকে কাঁকড়া পেয়েছি, তো এটাই তোমাদেরকে দেখাতে পারলাম। তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কি করব, এত সোজা বাড়ি যাবো, আর মেসোমশাই যদি বাড়িতে গিয়ে থাকে কাঁকড়াতে অবশ্যই ধরেছে, তো দেখাবো, চলো সোজা বাড়ি। ফোনটা তো পুরো ভিজে গেল, কী হবে জানি না। চলো বন্ধ করো, বন্ধ করো। আমার হাত আছে লাগবে, আমার একা আইসো, যাও সুতা ছাড়ো, একলা চলে যাবে। খাবো যাতে না কামড়াতে পারে, দেখেছো? আর বৃষ্টিটা যখন হয় তখন মেশাও বাড়ি চলে এসেছে, এখন বৃষ্টি বন্ধ হয়ে গেছে, বাড়ি চলে এসেছে, দেখো কত কাঁকড়া ধরে নিয়েছে, আর বোনরা বেঁধে দিচ্ছে যাতে না কামড়ায়। কাঁকড়াগুলো কেমন করে বাঁধছে একটু দেখি না। হাই কি হা কি, দেখো কেমন করে বেঁধে দিয়েছে, এই দেখো। আর এই ব্যাগটাতে কাঁকড়া আছে, আর এইখানেও কাঁকড়া আছে, কাঁকড়াগুলোকে বেঁধে বেঁধে কেটে রেখে দিচ্ছে, দেখো এগুলোকে ধুতে হবে কাঁকড়াগুলো সব। কত বড় কাঁকড়া, ও বাবা, গটে নক যদি না মানে পুকুর বাড়ির এত বড় বড় কাঁকড়া পাওয়া যায় বাবা রে, সেগুলোর দাম 500 টাকা, একটা মাছের দাম সমান ইলিশ মাছের দাম, বাবা রে 500 টাকা একটা
কাঁকড়ার দাম 500 টাকা ইলিশ মাছের সমান ভাবতে পেরেছ? আমাকে এই কাঁকড়াগুলো কতদিন থেকে আশা করেছিলাম, কাঁকড়া খাবো কাঁকড়া খাবো, এই হলুদ লাল কাঁকড়া। আজকে সে আশাটা পূর্ণ হবে মেসোমশাইদের বাড়িতে। বন্ধুরা খেতে বসে গেছি, আর এ হচ্ছে কাঁকড়া। দেখো সেই যে নরম কাঁকড়া দেখিয়েছিলাম না, সেই যে নরম কাঁকড়া। তো এবারে আমি আমি কাঁকড়াটা খেয়ে দেখবো কেমন খেতে। খেতে খুব সুন্দর স্বাদ আছে, কিন্তু আমাদের ওইদিকে কাঁকড়াগুলো থেকে এই কাঁকড়াগুলো খুব সুন্দর।